আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টেস্টি কিচেনে। আজকে আমাদের রেসিপি হচ্ছে টমেটো সস বা টমেটো ক্যাচাপ। যদিও এটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারের টমেটো সসে অনেক প্রিজারভেটিভ থাকে যেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে এই টমেটো ক্যাচাপটা বানাবেন। এই টমেটো ক্যাচাপ বানানোর জন্য আমি যা যা নিয়েছি, আধা কেজি পাকা লাল টমেটো, সেই সাথে নিয়েছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ চিনি, 7 মতো লবণ। লবণ আর চিনিটা যা যা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ, এখানে আমি ডিস্টিলড হোয়াইট ভিনেগার নিয়েছি, আর লাগবে 3/4 কাপ পানি। প্রথমে আমি টমেটো সসের জন্য যে টমেটো গুলো নিয়েছি সেগুলো বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেষ্টা করতে হবে যতটা সম্ভব লাল রঙের টমেটো গুলো নিতে, এতে করে টমেটো সসের রঙটা অনেক সুন্দর আসবে। এখন আমি রান্নার সুবিধার জন্য টমেটো গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব, আর টমেটোর যে বোটাটা আছে সেটাকে ফেলে দিব। টমেটোর বোটাটার কারণে অনেক সময় টমেটো সস অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য এটা ফেলে দেওয়াটাই ভালো। এখন আমি টমেটো গুলোকে সিদ্ধ করে নিব, সেই জন্য আমি কেটে রাখা টমেটো গুলোকে একটি বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটো থেকেই পানি উঠবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে টমেটো গুলোকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলানিতে পোড়া লেগে না যায়। যখন টমেটো গুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, একটি চামচ দিয়ে নাড়লে টমেটো গুলো গলে গলে যাবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন একটি ব্লেন্ডারে ঢেলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি যে হাঁড়িতে টমেটো গুলো সেদ্ধ করেছি সেই হাঁড়ির উপর একটি চালনি রেখে ব্লেন্ড করা টমেটো গুলোকে চেলে নিব। যেহেতু আমি সেম হাঁড়িতেই সবকিছু করেছি, এই জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, কারণ হচ্ছে টমেটো গুলো যখন জাল দিতে দিতে ঘন হয়ে আসবে এটা কিন্তু ফুটতে শুরু করে। এই জন্য একটা বড় ডিপ হাঁড়ি নিলে টমেটো গুলো ফুটে কিচেনে ম্যাচ হবে না। চেলে নেওয়ার পরে টমেটোর যে বিচি আর খোসার অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিব। এরপরেতে একে একে চিনি, লবণ, মরিচ গুঁড়ো আর ভিনেগার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে টমেটো সসটাকে ঘন করে নিব।
এ সময় একটু পরপর নেড়ে দিতে হবে, যাতে তলায় পোড়া লেগে না যায়। পোড়া লাগলে কিন্তু টমেটো সসটা খেতে ভালো লাগবে না। আর টমেটো সসটা যখন একটু ঘন হয়ে আসবে, সে সময় আপনারা লবণ আর চিনিটা চেক করে নিতে পারেন। যদি মনে করেন যে একটু দিতে হবে, তাহলে অ্যাড করে দিতে পারেন। এই যে দেখেন, টমেটো ক্যাচাপের রংটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি খুব সুন্দর লাল রঙের টমেটো ব্যবহার করেছি, এখানে আমি আলাদা করে কোনো রং ব্যবহার করিনি। আর ক্যাচাপটা যেহেতু বাচ্চাদের খুবই পছন্দ, আলাদা করে রং ব্যবহার না করাটাই ভালো। টমেটো ক্যাচাপটা ঘন হয়ে এসেছে। এখন কিভাবে বুঝবেন যে টমেটো ক্যাচাপটা হয়েছে কিনা? এজন্য আপনারা একটা প্লেট নিয়ে সেটার ভিতরে কিছুটা টমেটো সস দিয়ে দিবেন। যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন প্লেটটাকে একটু কাত করে ধরবেন। যখন দেখবেন যে টমেটো সসটা নিচের দিকে নেমে আসছে, জাস্ট শুধু টমেটো সসটাই নেমে আসছে, কিন্তু কোনো পানি দেখা যাচ্ছে না আলাদা করে, তার মানে হচ্ছে টমেটো সসটা রেডি। চুলাটা বন্ধ করে দিয়ে টমেটো ক্যাচাপটাকে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিব। যেহেতু এই টমেটো ক্যাচাপে আমরা আলাদা করে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি, এখানে ভিনেগারটাই কিছুটা প্রিজারভেটিভের কাজ করবে। আর সেজন্য এটা আপনারা 2-3 দিন নর্মাল রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারেন, অথবা রেফ্রিজারেটরে রেখে 1 মাসের মতো ব্যবহার করতে পারেন। আর এর চেয়ে বেশি সময় সংরক্ষণ করতে চাইলে আপনারা বাজার থেকে আলাদা করে প্রিজারভেটিভ কিনে এনে সেটা দিয়েও টমেটো ক্যাচাপটাকে সংরক্ষণ করতে পারেন। তবে প্রিজারভেটিভ স্বাস্থ্যের জন্য ততটা ভালো নয়, আর যদি প্রিজারভেটিভই দেওয়া হয়, তাহলে বাইরের ক্যাচাপ আর ঘরের তৈরি ক্যাচাপের মধ্যে পার্থক্য রইল কোথায়, তাই না? আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।